আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। যুদ্ধক্ষেত্র রাশিয়া ইউক্রেন সংঘাতের ভাগ্য নির্ধারণ করতে পারবে না তুরস্ক। রাশিয়ার শপিং মলে বন্দুক হামলা, নিহত চার। কোন গুপ্ত হত্যায় বিনা জবাবে পার পাবে না বলছে আইআরজিসি। দিল্লির জামে মসজিদে একাকী মেয়েদের প্রবেশ নিষিদ্ধ, দিল্লি মহিলা কমিশনের নোটিশ। নাটকে তার ভৌগোলিক আওতায় থাকতে হুঁশিয়ারি চীনের। এবং সর্বশেষ জানিয়ে দেব মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। যুদ্ধক্ষেত্র রাশিয়া ইউক্রেন সংঘাতের ভাগ্য নির্ধারণ করতে পারবে না তুরস্ক। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাত নিরসনের জন্য অবশ্যই দেশ দুটিকে আলোচনার টেবিলে বসতে হবে। কোনোভাবেই যুদ্ধক্ষেত্র এই সংকটের ভাগ্য নির্ধারণ করে দিতে পারবে না বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগলু। রাজধানী আঙ্কারার বিলকোটে বিলকেন্ট বিশ্ববিদ্যালয়ে এক সম্মেলনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সামরিক সংঘাত এই সমস্যার সমাধান আনতে পারবে না, বরং শত্রুতা দীর্ঘায়িত করবে। চাভুসুগলু বলেন, যেভাবেই হোক আলোচনার টেবিলে এই যুদ্ধে সমাপ্তি হতে হবে, তা না হলে এই যুদ্ধ দশকের পর দশক চলতে থাকবে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত বসন্তে দুই পক্ষ আলোচনা বাতিল করার আগ মুহূর্তে প্রায় যুদ্ধবিরতিতে পৌঁছে গিয়েছিল। প্রাথমিকভাবে রাশিয়া শান্তি চুক্তির ব্যাপারে আশাবাদী থাকলেও পরবর্তীতে আলোচনা ধ্বংসের জন্য ইউক্রেনকে অভিযুক্ত করে তা থেকে সরে দাঁড়ায়। এরপর থেকে কয়েকবার রাশিয়া বলছে তারা আলোচনার জন্য প্রস্তুত রয়েছে, কিন্তু ইউক্রেনের পক্ষ থেকে এ ব্যাপারে মিশ্র সংকেত দেওয়া হয়েছে। শেষ পর্যায়ে এসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, প্রেসিডেন্ট পুতিন ক্ষমতা থেকে উৎখাত না হওয়া পর্যন্ত তারা মস্কোর সঙ্গে কোনো আলোচনায় বসবে না। খবর পার্স টুডে। রাশিয়ায় শপিং মলে বন্দুক হামলা, নিহত চার। রাশিয়ার দক্ষিণাঞ্চলের শহর ক্রিমস্কের একটি শপিং মলে বন্দুক হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা তাসে তথ্য জানায়। তাসের প্রতিবেদন অনুযায়ী বন্দুক হামলায় নিহতের মধ্যে একজন হামলাকারীও রয়েছেন। হামলার প্রাণহানির ঘটনা তদন্তের জন্য স্থানীয় প্রসিকিউটরদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, শপিং মলের সামনের রাস্তায় হাঁটার সময় এক ব্যক্তি এলো পাথাড়ি গুলি চালাচ্ছেন, সেদিকে মাটিতে শুয়ে থাকা এক ব্যক্তিকে একেবারে কাছ থেকে গুলি করে নিহত করেন হামলাকারীরা। তবে ওই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি বলে দাবি করেছে ইউরোপীয় গণমাধ্যমগুলো। ক্রিমিয়া উপদ্বীপের কাছাকাছি রাশিয়ার দক্ষিণ ক্রাসনোদর অঞ্চলে একটি ছোট্ট শহর ক্রিমস্কো 2014 সালে ইউক্রেনের কাছ থেকে দখলে নেওয়ার পর ক্রিমস্কোকে নিজ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রাশিয়া। এর আগে 15 অক্টোবর ইউক্রেনের সীমান্তবর্তী দক্ষিণ পশ্চিমাঞ্চল বেলগোরোড অঞ্চলে একটি রুশ সামরিক প্রশিক্ষণ গ্রাউন্ডে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে 11 জন নিহত ও 15 জন আহত হন। তাছাড়া 26 সেপ্টেম্বর রাশিয়ার ইজেহেবস্ক শহরের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় অন্তত 6 জন নিহত ও 20 জন আহত হন। কোন গুপ্ত হত্যায় বিনা জবাবে পার পাবে না বলছে আইআরজিসি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির চিফ কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে যেসব গুপ্ত হত্যা চালানো হয়েছে তার কোনোটাই বিনা জবাবে পার পাবে না। সিরিয়ায় আইআরজিসির কয়েকজন সদস্যকে হত্যার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে দায়ী করার পর এই বক্তব্য দিলেন তিনি। সিরিয়ায় শহীদ কর্নেল দাউদ জাফারির দাফন অনুষ্ঠানের অবকাশে আজ ইরানের ফার্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল সালামি এ মন্তব্য করেন। আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের শীর্ষ পর্যায়ের সদস্য কর্নেল জাফারি গত মঙ্গলবার সিরিয়ার রাজধানী দামেস্কের শত্রুপ্রেতে রাখা বোমার বিস্ফোরণে শহীদ হন। তিনি সিরিয়ায় ইরানের পক্ষ থেকে সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। হত্যাকাণ্ড সম্পর্কে জেনারেল সালামি বলেন, ইরান উপযুক্ত সময়ে এবং উপযুক্ত স্থানে প্রতিটি হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে, তবে প্রতিটি প্রতিশোধ হবে ভিন্ন ধরনের। 2011 সালে সিরিয়ায় বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের তাণ্ডব শুরুর পর থেকে ইরান সেখানে সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করে আসছে। 2017 সালে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতনের ক্ষেত্রে ইরান যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দিল্লির জামে মসজিদে একাকী মেয়েদের প্রবেশ নিষিদ্ধ দিল্লি মহিলা কমিশনের নোটিশ। ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক জামে মসজিদে একাকী মেয়েদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মসজিদের প্রবেশ গেটে এ ব্যাপারে বোর্ড লাগানো হয়েছে। নোটিশে বলা হয়েছে জামে মসজিদে একাকী মেয়ে বা মেয়েদের প্রবেশ নিষিদ্ধ। এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। ওই নির্দেশের বিরোধিতা করছেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপারসন স্বাতি মালিওয়াল। স্বাতি মালিওয়াল বিষয়টি আমলে নিয়ে তিনি আজ মসজিদের শাহি ইমাম মাওলানা সৈয়দ আহমেদ বুখারীকে নোটিশ পাঠিয়েছেন। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লি মহিলা কমিশনের চেয়ারপারসন স্বাতি মালিওয়াল এক বার্তায় বলেন, জামে মসজিদ নারীদের প্রবেশ বন্ধের সিদ্ধান্ত একেবারেই ভুল। একজন পুরুষের যেমন উপাসনার অধিকার আছে, তেমনি একজন নারীরও আছে। আমি জামে মসজিদের ইমামকে নোটিশ দিচ্ছি, নারীদের এভাবে প্রবেশ নিষিদ্ধ করার অধিকার কারো নেই। অন্যদিকে জামে মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমদ বুখারি বলেছেন, মসজিদের নারীদের নামাজ পড়তে আসা বন্ধ করা হবে না। তিনি বলেন, মেয়েরা তাদের বয়ফ্রেন্ড নিয়ে মসজিদে আসছে বলে অভিযোগ ছিল। কোন নারী জামে মসজিদে আসতে চাইলে তাকে তার পরিবার বা স্বামী সহ আসতে হবে। ন্যাটোকে তার ভৌগোলিক আওতায় থাকতে হুঁশিয়ারি চীনের। ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গের চীন সম্পর্কিত এক সাম্প্রতিক মন্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লেচিয়ান। আজ বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ সংক্রান্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন চীনের এ মুখপাত্র। চীনা মুখপাত্র বলেন, আর্থ বাণিজ্যিক সহযোগিতাকে রাজনৈতিক মতাদর্শের সঙ্গে মেলানো আন্তর্জাতিক যৌথ স্বার্থের জন্য প্রতিকূল। এটি নিজের পায়ে নিজে কুড়াল মারার সামিল। জানা গেছে সম্প্রতি ন্যাটো মহাসচিব বলেছে যে পশ্চিমা দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ সরবরাহ চেইন এবং গুরুত্বপূর্ণ শিল্প বিভাগের ওপর নিয়ন্ত্রণ আরোপের অপচেষ্টা করছে চীন। এই সম্পর্কে চীনা মুখপাত্র বলেন, সিনাই যুদ্ধের পর ন্যাটোর সম্প্রসারণের উচ্চাকাঙ্ক্ষা অধিক থেকে অধিকতর গুরুত্বর হয়ে উঠেছে। ন্যাটো জাতিসংঘ বিশেষ আন্তর্জাতিক সংস্থার সাইবার স্পেসের কাজে হস্তক্ষেপ করতে চেয়েছিল জলবায়ু পরিবর্তন, অবকাঠামো নির্মাণ প্রযুক্তির ক্ষেত্রে উদ্ভাবন সরবরাহ চেইন, স্বাস্থ্য জ্বালানি সহ বেসামরিক ক্ষেত্রেও হস্তক্ষেপ করেছে ন্যাটো। মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। দেশটির রাজপ্রাসাদ থেকে এ তথ্য জানানো হয়েছে। দেশটির বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম দেশটির রাজপ্রাসাদ থেকে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল 5টায় তিনি শপথ নিয়েছেন। মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে শনিবার আনোয়ার ইব্রাহিমের দল পাকাতান হারাপান জোট 82টি আসনে জয় পায়। অন্যদিকে মহিউদ্দিন ইয়াসিনের দল পেরিকাতান নেসি বনাল পায় 73 আসন। কোন দলই 222 আসনের পার্লামেন্টে সরকার গঠনে প্রয়োজনীয় সমর্থন দেখাতে পারেনি। দেশটিতে সরকার গঠনে 112 আসন নিশ্চিত করতে হয়। 73 বছর বয়সী নেতা আনোয়ার ইব্রাহিমের জীবন রাজনৈতিক উত্থান পতনে ভরা। ক্ষমতার খুব কাছে থেকে বারবার ফিরে আসতে হয়েছে তাকে। বারবার প্রধানমন্ত্রী হওয়ার হাতছানি পেলেও শেষ পর্যন্ত তা অধরা থেকেছে। তিনি ছাত্রনেতা থেকে সংস্কারপন্থী অর্থনীতিবিদ, মন্ত্রী থেকে উপ প্রধানমন্ত্রী পদে আসীন হওয়া, বারবার কারাবরণ এবং মালয়েশিয়ার কয়েক দশকের শাসনকারী দলকে ক্ষমতা থেকে উৎখাতের প্রতিটি পর্যায়ের নায়ক। তুখোড় এ মালয় নেতা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব সাফল্যের সঙ্গে সামলে 28 বছর আগে 1993 সালে উপ প্রধানমন্ত্রী হন। 1997 সালে এশিয়ায় অর্থনৈতিক সংকট শুরু হলে মাহাতিরের সঙ্গে তার দ্বন্দ্ব দেখা দেয়। প্রধানমন্ত্রী মাহাতির বিন মোহাম্মদ তাকে বরখাস্ত করলে আনোয়ার ও তার সমর্থকরা সংস্কার আন্দোলন রিফর্মার্সি মুভমেন্ট শুরু করেন। মাহাতির 2 দশকের বেশি সময় ধরে দেশ শাসন করে অবসর নিলে নতুন একাধিক প্রধানমন্ত্রী আনোয়ারের ওপর দমনপীড়ন অব্যাহত রাখেন। সর্বশেষ প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও তার স্ত্রী ব্যাপক দুর্নীতি করলে মাহাতির দেশের অর্থনীতি রক্ষায় আবারও নতুন দল করে রাজনীতিতে ফেরেন। তিনি সঙ্গে নেন সাবেক সহযোদ্ধা আনোয়ারকে। মাহাতির অতীতের ভুলের জন্য ক্ষমা চান। অতীতের গ্লানি ভুলে আনোয়ারও সম্মত হন মাহাতিরের প্রস্তাবে। 2018 সালের সংসদ নির্বাচনে মাহাতির ও আনোয়ারের রাজনৈতিক জোট দেশটির 7 দশকের ক্ষমতাসীন দলকে পরাজিত করে জয় পায়। তিনি মাহাতিরকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দেন। শর্ত থাকে, 2 বছর পর আনোয়ার প্রধানমন্ত্রী হবেন।